হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর এখন আমরা আস্তে 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 করে একটু ভালো হচ্ছি, মানে মেন্টালি দিক দিয়ে আমরা একটু ভালো হচ্ছি, আমার বাপি আস্তে আস্তে করে একটু সুস্থ হচ্ছে। আর দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়ে গেছি, আমি আমার বাড়ির সবাই প্রায় রেডি হয়ে গেছি। আমি, বোন, মা, মাসি, মানে মিষ্টিমা, মেশো, আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, কিন্তু যাচ্ছি, বেরিয়ে পড়েছি, যাচ্ছি। বাড়িতে আমার ভাই আছে, ভাই আমার বাপির কাছে বসবে। আমরা যাচ্ছি একদম, কিন্তু এক ঘন্টার জন্য যাচ্ছি, আমার বাপির কাছেই আমার ভাই থাকবে, কনস্ট্যান্ট থাকবে। আর যাচ্ছি বলতে কিছু কেনাকাটা, রাইস কুকার টুকার এগুলো কি টুকটাক খারাপ হয়ে গেছে, এগুলো নতুন কেনাকাটারও ব্যাপার আছে, সেই জন্য আমরাও একটু যাচ্ছি। রেডিও হয়ে গেছি, আর দেখো জিন্স পরেছি, হোয়াইট জিন্স। আর বহুত দিন, অনেক দিন পর আমি জিন্স পরলাম, মানে এই জিন্সটা আমার কেনা হয়ে আছে, কতদিন হলো কেনা হয়ে আছে কিন্তু পরা হয়েছিল না। আর জিন্সটা আজকে যেহেতু আমি কলকাতায় এসেছিলাম, নিয়েই এসেছিলাম, আর একটু পরতেও ইচ্ছে হলো। কাঁথিতে পরি, মানে পরার কোনো প্রবলেম নেই ওরকম, মানে কিছু না, জাস্ট পরা হয় না, কেনা হয়েছিল, পরা হয় না, আজকে জন্য পরেও নিয়েছি ব্ল্যাক হোয়াইট টপ দিয়ে। বোন রেডি হচ্ছে, ওকেও জিন্স পরতে বলেছি, ও কি করে দেখি, জানি না কোন ড্রেসটা পরবে। মা বলছে দুই বোন জিন্স পরে নে, ভালো লাগবে দেখতে, ও কি পরে দেখি। চলো দেখি সবাই কি করছে। আর অনেকদিন পর বেরোচ্ছি তো বেশ ভালো লাগছে, বাড়িতে বসে থেকে থেকে ভালো লাগছিলো না, একদম বোর হয়ে যাচ্ছিলাম। আর আজকে বৃহস্পতিবার, না আজকে শুক্রবার, কালকে শনিবার, কালকেই ব্লগটা পোস্ট করব। আর আমরা মনে হয় রবিবার কি সোমবার চলে যাব। আজকে আমার বাপির বডি চেক আপ হয়েও গেছে, অ্যাপোলো গেছিলো বডি চেক আপের জন্য। ডাক্তার বলছে একদম অল ফাইন, সব কিছু ঠিকঠাক আছে, রিপোর্ট কোনো টেনশন করতে না, একদম রিপোর্ট ঠিকঠাক আছে। সুগারও, প্রথম দিন সুগারটা না 300 হয়ে গেছিলো, আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম, এখন সুগারও পুরো কন্ট্রোলে চলে এসছে। আর আমরাও রেডি, মেসো রেডি হচ্ছে, মোটামুটি রেডি। দেখি বোন কি করছে। সোনু, ও সোনু, ও সোনু, এই যে বাবু, দেখ একটু একটু আয়, একটু আয়, একটু একটু আয়, একটু আয়, একটু আয়, একটু আয়। এখনো রেডি হোস নি তো কি হয়েছে, আবার রেডি হয়ে দেখবি। ও জিন্স টপ পরে নিয়েছে, বাবু, তোমাকেও সুন্দর লাগছে গো, সুন্দর লাগছে। হ্যাঁ লজ্জা লাগছে, লজ্জা। আর ও কিন্তু ওদিনকে লাইভ ভিডিওতে আসেনি, কেন আসেনি ওর মুখে শুনবে, রাগ হয়ে গেছে, রাগ হয়ে গেছে। কি ব্যাপার, কতক্ষণ ধরে চলবে, চুল বেঁধে দেবো কেন, জিন্সের সঙ্গে চুল ছাড়াও ভালো লাগবে। এরকম দেখি, সামনে ঘোরো, সামনে ঘোরো, এরকম পাগল হয়ে যাবো তাহলে, কেন চুল ছাড়ালেই ভালো লাগে, যদিও আমি আজকে চুল বেঁধেছি। আমার চুলটা তো বাজে, সেই জন্য হবে না। কেন তোমার চুল বাজে না, ঠিকই আছে, কিরকম একটা হয়ে যাবে, আমি এখন চুল ছাড়ে রাখবো এক্ষুনি। আচ্ছা ও ঠিক করে দেবো, উপর থেকে বাঁধবি একদম, দিয়ে লাল লাল ফিতে দিয়ে দুপাশে করে দেবো। বাবা আচ্ছা রেডি হচ্ছে, কেমন তোমরা জানো, আমার মা সবসময় একটু সিল্ক শাড়ি প্রেফার করে, কাঞ্জিভরম বা বিভিন্ন ধরনের একটু সিল্ক টাই ঘিচা এগুলো বেশি প্রেফার করে, এটা বেশ ভালো লাগছে। এতদিন পরে জিন্স পরেছে, তো তোমরাই এখন দেখে বলো যে একটু মোটা হয়েছে না রোগা হয়েছে। এখন আবার রাত্রেবেলা রুটি খায়, ভাত খায় না, কত ঢং দেখবো।
রাতে ভাত খাওয়া পুরো স্টপ করে দিয়েছি। রাতে ভাত খাওয়ার লোভটা ছাড়তে পারতাম না, কিন্তু এখন পুরো স্টপ করে দিয়েছি। এখন রাতে রুটি খাই, যদিও আমি রোগা হইনি, বাট এখন রাতে আমি রুটিই খাই। তুইও তো খাস রে, আমার কথা বাদ দাও। দুজনেই রাতে রুটি খাই, এখন দুজনেই ডায়েট করছি। আমি সব খাই, আমি আমি মোটা মানুষ। না আমিও মোটা মানুষ, এখন দুজনেই মোটা মানুষ, দেখতে পাচ্ছ না? আমরা বেরোচ্ছি, বাপি বসছে, আমরা এক্ষুনি চলে আসব। একটু সময়ের জন্যই জাস্ট যাচ্ছি, বাপি বসছে, খেলা হচ্ছে, যেহেতু খেলাই দেখছে ওখানেই বাপির টাইম পাস হয়ে যাবে। ভাই আছে, ভাই সারাক্ষণ বাপির পাশেই থাকবে। হলো সন্টু মন্টু, চলো 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 চলো। রিমোটটা কোথায়? ওখান থেকে রিমোটটা দাও, খাটের উপর দিলে না শোনাই। আমার কাছে এক টাকাও নেই, একটা জামা কিনে দিবি নাকি বল আজকে? আমার কাছে যা টাকা আছে কিনে দিবো, চলো কিনে দিবো। কত টাকা আছে? আমার কাছে তো মানে টাকাই নেই, আমি তো গরিব। ওর কাছে 6000 টাকা আছে, বুঝতে পারছো? 6000 টাকা, আমাকে এখন মেরে ফেললে এক টাকাও বেরোবে না। যাও কিনে দিবি নাকি বল, কিনে দিবো। আমার যখন নিচ্ছে হবে, তুমি নিজে থেকে চেয়ে নিচ্ছ কেন? না আমি নিজে থেকেই চেয়ে নেবো, ওকে। আমার জন্মদিন আছে অক্টোবরে, এখনো অবধি তাকে যা গিফটের লিস্ট দিয়েছে। কেউ জন্মদিনে গিফট নিবে ঠিক আছে, কিন্তু এত বড় লিস্ট করেছে, আমার কাছে তো এত টাকাই নেই। আমাকে বলছে তুই একটা সোনার চেন দিবি, তুই হচ্ছে এটা দিবি, ওটা দিবি, ওটা দিবি, মানে প্রত্যেক মানে প্রত্যেক দিন এত বড় বড় লিস্ট হয়। একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, মানে একটাই তার ওর নিজের আছে, ওটা এত বড় লিস্ট বানায়। দিয়ে আমি তো নিজে ভুলেই যাই যে এত কিছু বলেছে। আমার মৌ, পূজা ও আর আমি, আমাদের চারজনের একটা গ্রুপ আছে, গ্রুপটার নাম সিআইডি, মানে ওই ওই গ্রুপে আমার গোপন তথ্য। ওই গ্রুপে আমার প্রত্যেক দিন ঘুম থেকে উঠে উঠবো এইটা দরকার, বার্থডে গিফট লিস্ট পাঠিয়ে দিলাম। বিশ্বাস করো আমি জাস্ট পাঠাই, গিফট দেওয়ার সময় তো দেবে না। আর একটা গিফট, ওরকম সম্ভব নাকি এত গিফট দেওয়া? একটা গিফট ওর মনে নেই, এমন এমন আমাকে বলছে। আমি এটা প্রতিদিন যদি 100টার উপরে এরকম লিস্ট করে, মানে পৃথিবীর যা আছে সব বলে যেটা নিবো এটা নিবো এটা নিবো, তাহলে কোনটা দিবো? আমার কাছে তো এত টাকা নেই। তোমার কাছে অনেক টাকা আছে, দুটো কিডনি তো আছে। চল চল চল, ভগবানের দান। চল বাবা, মেশো আর মিষ্টিমাম ম্যাচিং ড্রেস, কিছু বলো কি ব্যাপার, এত ম্যাচিং কেন? হ্যাঁ দুজনে একদম ম্যাচিং করে পরে নিয়েছে, ভালো লাগে। একসঙ্গে পথ চলা, ম্যাচিং তো হতে, একসঙ্গে একই রকম ম্যাচ করেই চলি, কেউ কাউকে ছেড়ে থাকিও না। বাবা ভালো লাগছে, হোয়াইট পালাজো আর কুর্তি, মেশো মেশো এরকম পাঞ্জাবি আর জিন্স পরেছে, দুজনের একদম ম্যাচিং। চলো এখন, চলো এখন আমরা বেরোচ্ছি, মাস্কটা পরে নেবো গাড়িতে ওঠার আগে। এখন কটা বাজে? 6:40 বাজে। এখন থেকেই শুরু করছি ব্লগটা। না না ঠিক আছে, এটা তো সুন্দর লাগছে। মাকে বলছিলাম ড্রেস, মা পরে মাঝে 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 পরে, আজকে শাড়ি পরে নিয়েছে, বলছি যে ড্রেস চেঞ্জ করো, আর দেরি হয়ে গেছে করবে না। বাট ভালোই লাগছে শাড়িতে, তোমরা বলো কেমন লাগছে মিষ্টি মামকে? তোমার মুখ সবাই চেনে, মাস্ক পরা থাকলেও সবাই চেনে তোমার মুখ। আরে এসো,
চলে মেশো মিষ্টি মাম সব আমি শুধু ম্যাচিং নেই বাট ওদের সবার ম্যাচিং কিছুই কেনাকাটা কিছুই করিনি এখনো অবধি ওরা এগিয়ে গেছে সামনে শোনাই আরে কিছু বলো ফ্রেন্ডদের তার দু বোন দেখো কেমন ঘুরে যাচ্ছে আমাদেরকে নিচ্ছে না আমাদেরকে নিচ্ছেই না একটা রাইস কুকার নেওয়া হবে মোটামুটি প্রায় সব ড্রেসই পছন্দ হয়ে যাচ্ছে এখানটা না যদি ওদিকটায় এক্ষুনি নেব বললে মা আমাদেরকে ছুটাবে কিন্তু আমাদের নিতে ইচ্ছে করছে কি নেব বললেই আমাদেরকে ছুটাবে ড্রেসটা এত ভালো লাগছে পুজোর জন্য নিতে ইচ্ছে করছে এত ভালো লাগছে ড্রেসটা এই পালাজোটা নেব ভাবছি পুজোর জন্য ভীষণই সুন্দর আজকে বাড়িতে আর কোনো রান্নাবান্না হচ্ছে না একদম খাওয়ার খাওয়ার কিনে নিয়ে যাওয়া হচ্ছে এখন আমরা যাচ্ছি শের-ই পাঞ্জাবে ওখান থেকেই যা কিছু অর্ডার করার হবে কেনা হবে পার্সেল হচ্ছে ততক্ষণে আমরা সবাই বসছি কত সময় যে লাগবে বসছি পার্সেল হতে মনে হয় অনেকটাই টাইম লাগবে তাই আমরা বসে আছি আর কি কি অনেক কিছুই অর্ডার করেছে মেশো বাড়িতে গেলে জানতে পারবো আমার তো ইচ্ছে ছিল বিরিয়ানি খাওয়ার বাট সবাই বললো যে না এ নান নান অর্ডার দিই আমি ঠিক আছে নান অর্ডার দিয়ে দাও আমরা পরে বিরিয়ানি খেয়ে নেব আরেকজন যে বাবু বসছে ফোনটা দাও তোমার ফোন বাড়ি চলে এসেছি এই বাড়ি এলাম মোটামুটি ভালোই ঘোরাফেরা হলো আর অনেক কিছুই কেনা হয়েছে বা ড্রেস কিছুই কেনা হয়নি তাড়াতাড়ি
কোনো ড্রেসই কেনা হয়নি, তাড়াতাড়ি করে চলে এসেছি। আর একটা ড্রেস পছন্দ, একটা পালাজো পছন্দ হয়েছিল, ভীষণ ভালো লাগছিলো। ভাবছিলাম যে পুজোর জন্যই নিয়ে নেবো, একটু গর্জাসও ছিল। মা এত বকা দিচ্ছে বলে শুধু ড্রেস, মানে মার বকার ভয়ে কিছুই নেইনি। দেখেছি ভালো লেগেছে, আবার আস্তে আস্তে করে চলে এসেছি, নেওয়ার ইচ্ছা ছিল, বাট মা এত বকা শুরু করলো, শুধু ড্রেস। বোনকেও আমাকে, ও একটা প্যান্টালুন্সে লেহেঙ্গা লং স্কার্ট পছন্দ করেছিল, আর আমি একটা ম্যাক্সে পালাজো পছন্দ করেছিলাম। বকার চোটে সব রেখে দিয়ে চলে এসেছি। বাড়িতেও আজকে রান্নাবান্নার কোনো ব্যাপারই নেই, খাওয়ারও নিয়ে চলে এসেছি। এখন ফ্রেশ হয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে খাওয়ার সময় কী কী এনেছি না এনেছি। এখন একটু ফ্রেশ হয়ে নিই, দুঃখ থেকে গেলে একটা ড্রেস নিলে ভালো হতো। অনেকদিন পর জিন্স পরেছি, জিন্সটা আমার এক বছর মনে হয় নতুন কেনা ছিল, আজকে ওটাকে বের করে পরলাম, হোয়াইট জিন্সটা। এর আগে জাস্ট এমনি ভিডিও বানানোর জন্য পরেছিলাম। চলো ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ফ্রেশ হয়ে এলাম, এবারে খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। শান্তি, মানে কোথা থেকে আসার পর একটু ফ্রেশ না হলে একদম ভালো লাগে না। এবারে খাওয়া দাওয়া করবো, চলো কি কি খাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া কি কি এনেছি তোমাদেরকে দেখাই। আর দুটো দোকান থেকে নেওয়া হয়েছে, একটা শেরি পাঞ্জাব থেকে নেওয়া হয়েছে, ওটা আমাদের জন্য আর আমার বাপির জন্য, একদম সিম্পল লাইট খাবার, ওটা নেওয়া হয়েছে। কোথা থেকে একটা নেওয়া হয়েছে নাম জানি না, ওটা কোনো ইডলি ধোসা কিছু এরকমই নেওয়া হয়েছে। বাপির কাছে যাই। বাপি শিয়েছে, ধোসা সাম্বার চাটনি, চাটনিটা খুব ভালো করেছে। সেটা কোলাপুরি, এটা স্পাইসি, এটা হচ্ছে কড়াই। আর আমাদের জন্য কি কি আনা হয়েছে, এখানে তো নান আছে, হ্যাঁ নানটা খুলব পরে। আর এটা আছে কোলাপুরি চিকেন, আর এটা কড়াই চিকেন, এটা বেশ স্পাইসি অয়েলি ভীষণ। আর এটা মাশরুম মশলা, এটা দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতে দেরি আছে, তাই ভাবলাম যে আগেই স্কিনটা একটু ঠিকঠাক করে কেয়ার করে নিই। ক্যামেরা কাঁপছে, মারবো ঠাই করে। আমি এখানে বসছি,
ঢুকে যা, সেটা ঢুকে যা। খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়ার আগেই মোটামুটি স্কিন মুখ টুকু ধুয়ে একদম ক্রিম ট্রিম মেখে ফ্রেশ হয়ে গেছিলাম। খাওয়া দাওয়া আজকে ভালোই খাওয়া দাওয়া হলো। চিৎকার করছে মেশো, এখানে তো অন্ধকার, তোমাদের সঙ্গে গল্পও করতে পারছি না। আজকে সারাদিন ভালোই আমাদের ঘোরাফেরা, গল্প, মানে সারাদিনটা মোটামুটি ভালো কেটেছে। তারপরে আজকে বাপির রিপোর্টটাও ভালো এসছে, এটা একটা শান্তি। রিপোর্ট একদমই মানে ঠিকঠাকই আছে। আর পরশু দিন মানে আজকে শুক্রবার, শনি রবি, রবিবার কি সোমবার আমরা শিওর একদম কাঁথি চলে যাচ্ছি। মিষ্টি বাবা এখন থেকে বলা শুরু করে দিচ্ছে, তোরা চলে যাবি, আমার মন খারাপ করছে, মন খারাপ করছে। এতদিন থাকলাম, 15 দিন মতো, মানে 15 দিন তো হয়ে গেল, তাও তার শান্তি হলো না। তোরা চলে যাবি, মন খারাপ করছে, এরকম করছে। বাট যেতে তো হবে, যে যার গন্তব্যস্থলে পৌঁছতেই হবে। আর কলকাতা এসে না বিশ্বাস করো আমার ভীষণ হেয়ার ফল হচ্ছে, এখানকার জল আমার মানে শুটই হচ্ছে না অন্য জায়গায়। এখানে এসে আমার ভীষণ হেয়ার ফল হচ্ছে, ভালো লাগছে না। এখানকার জল হুট করে কোথাও গেলে আমার ভীষণ জলের প্রবলেমটা সবসময়ের জন্য লেগে থাকে, কোথাও গেলে জলের প্রবলেমটা আমার হবেই হবে। আর আজকে সারাদিনটা বেশ ভালোই গেল, কলকাতা এসে কয়েকদিন থাকাও হয়ে গেল। বোন ও এখন স্কিন একদম রূপচর্চা করছে ও। আর ব্লগটা আর বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। ভিডিওটা তোমাদের সঙ্গে বিকেল থেকে শেয়ার করলাম, কী কী করলাম না করলাম। আর শেরি পাঞ্জাবের খাবার তো এমনিতেই ভীষণ ভালো, আর আমরা খেলাম, খুবই টেস্টি ছিল। আর আমি মাশরুম খুব একটা পছন্দ করি না, মাশরুম মশলাটা ওদের ভালো লেগেছে, বাট আমার অতটা ভালো লাগেনি। চলো ব্লগটা আর বড় করব না, এখানেই এন্ড করবো। এরপরে জাস্ট চুলটা একটু বাঁধবো, তারপরে ঘুম দেবো একদম। আর আজকে ফোন টোনও দেখবো না, না আমাকে এডিট করতে হবে, ভগবান এডিট করতে হবে। এটা আমি কালকে সকালেই তো পোস্ট করবো, এডিট করে একদম ঘুম দেবো। আর বড় করবো না, এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর পারলে ছোট্ট একটু শেয়ার করো। টাটা, গুড নাইট।